বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ মুজাহিদ পড়ার সুযোগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু বুক ভরা স্বপ্ন নিয়ে বেছে নিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে আশা ছিল সর্বোচ্চ ডিগ্রি নিয়ে একদিন ফিরে আসবেন বাবা মায়ের কাছে কিন্তু স্বপ্নের টেনে আগেই মায়ের কোলে চলে এসেছেন কফিনে মোড়ানো নিঠর আবরার কুষ্টিয়ার পিটিআই রোডের এই বাড়িতে আগেও এসেছেন আবরার ফাহাদ কিন্তু আজ ভোরের এমন আগমন কিছুতেই মেনে নিতে পারছে না স্বজন পাড়া প্রতিবেশী কেউই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা এ খুব ভালো ছেলে এবং এর বাবা বহুত কষ্ট করে ছেলেটা মানুষ করেছে ভবিষ্যতের অনেক কিছু এবং আমাদের গর্ব আমাদের জেলার গর্ব এবং তাকে যে মারা হয়েছে এ দেশের জাতিকে জাতিকে সে শেষ করে দিয়েছে সকাল সাড়ে ছটায় আলহেরা জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি কুমারখালী ইউনিয়নের ইউনিয়নের পারিবারিক কবরস্থানে চির তার সর্বোচ্চ শাস্তি দাবি করে আমরা এলাকাবাসী সেই হত্যাকারীরা বাংলাদেশের প্রচলিত আইনে তাদেরকে হত্যার সেই বিচারের আইনে সোপর্দ করেই এই বিচার যাতে সঠিক এবং কোনো পক্ষপাতিত্ব না হয় এই হত্যা পরিকল্পিত দাবি করে এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান সন্তান হারা বাবা তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সতীর্থরাই পিটি হত্যা করেছে আবার আর কে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা তাই আজ সর্বস্তরের মানুষের দাবি মুজাহিদ সাকিফ মাছরাঙা ডেস্ক